আমরা পিতামাতা যারা আছি আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচতে হবে, এবং আমাদের আহাল পরিবার যারা আছে, আমাদের ছেলে আত্মীয় স্বজন, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য আদেশ করেছেন। তো সুন্নাইত হাজিরিন, আমি আপনি আমার পরিবারের কতটুকু খেয়াল করি। আমার ছেলে যদি অসুস্থ হয় আমি আপনি অনেক পেরেশান হয়ে যাই, আমার মেয়ে যদি অসুস্থ হয় আমার আপনার ঘুম নেই, কিন্তু আমার আর আপনার সামনে আমার সন্তান আপনার সন্তান জাহান্নামী হয়ে যাচ্ছে, অথচ আমার আর আপনার কোনো মাথা ব্যথা নাই। দুনিয়াতে এমন কোনো পাষাণ পিতাকে পাওয়া যাবে না যেই পিতা নিজের সন্তানকে হাতে তুলে আগুনে ফেলাই দিবে, এরকম কোনো পিতাকে পাওয়া যাবে না। পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। এমন কি ঘরের ভিতরে আগুন লেগে গেছে, ঘটনাক্রমে আপনি পিতা আমি পিতা বাহিরে আছি, ঘরের ভিতরে আমার একমাত্র সন্তান বা আমার মেয়ে ঘুমিয়ে আছে, এখন ঘরের চারপাশে আগুন লেগে গেছে, ঘরের ভিতরে ঢোকার কোনো সিস্টেম নেই, তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে হইলেও ঢুকে বাঁচানোর চেষ্টা করব, নাকি বলেন? নিজের জীবনের রিস্ক নিয়ে হলে হয়তো আমি বাঁচি বা মরি এই চিন্তা তখন থাকবে না, আমার চিন্তা থাকবে যে আমার সন্তানকে আমি জাহান আগুন থেকে বাঁচাই, ঘরে যে আগুন লেগে গেছে এটা থেকে বাঁচাই যেভাবে পারি না কেন। তাহলে দুনিয়ার আগুন থেকে যদি আমাদের সন্তানকে এইভাবে বাঁচানোর চেষ্টা করা হয় বা এরকম টার্গেট নেওয়া, নিজের জীবনের থেকেও বেশি মহাব্বত করা হয়, তাহলে আখেরাতের যে আজাবটা হবে, জাহান্নামের যে আগুনটা হবে, এটা কত ভয়ঙ্কর হবে। এটার থেকে আমার আর আপনার সন্তানকে বাঁচানোর জন্য কত বেশি চেষ্টা আর প্রচেষ্টা করা আমাদের জন্য দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বন্ধুরা, হে আমার বন্ধুরা, বললেও এখানে তর্জমা ভুল হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে তারা যেন আমার বন্ধুতে পরিণত হয়ে গেল, সুবহানাল্লাহ। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান আনায়নকারী নারী এবং পুরুষ, এখানে পুরুষই বোঝানো হয়েছে, যারা অভিভাবক থাকবে গার্জিয়ান থাকবে, তোমরা নিজেরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার অধীনস্থ যারা আছে, তোমার সন্তান তোমার মেয়ে তোমার স্ত্রী তোমার পরিবার, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এখন আসেন, দুনিয়ার ঘরের আগুন থেকে যদি আমার আর আপনার ছেলেকে বাঁচানোর জন্য এত চেষ্টা করি, নিজের জান থেকে বেশি প্রচেষ্টা চালাই যে আমি মরে যাই যাব, আমার গায়ে আগুন লেগে যাক যাক, কিন্তু আমার সন্তানকে আমাকে বাঁচাইতে হবে, আমার মেয়েকে বাঁচাতে হবে, আমার স্ত্রীকে বাঁচাতে হবে, আমি প্রচেষ্টা করেও ঝাঁপ দিব, আমাকে মানুষ ধরে রাখার চেষ্টা করলেও আমি ছুটে হলেও ঝাঁপ দিব, কারণ আমার কলিজার টুকরা সন্তান ওখানে, নাকি বলেন? এই জন্য যখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় চিন্তিত, আমি তো বড় বিচলিত আছি, কেন কি হয়েছে তোমার? তখন বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি যখন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আচ্ছা আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবো এটা তো জানি, আমরা নিজেরা তো চেষ্টা করতে পারি বাঁচতে পারি, কিন্তু পরিবারদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আমার সন্তানকে আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আমার স্ত্রীকে আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আমার পরিবারকে আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চাও, আল্লাহ তাআলা যেই কাজগুলোকে হারাম করেছে সেটাকে তোমার পরিবারদেরকে নিষেধ করতে থাকো, সেই কাজ থেকে তোমার পরিবারের লোকজনকে তুমি ফিরাতে থাকো। যেমন আল্লাহ তাআলা টিভি দেখাকে হারাম করেছে, তোমার স্ত্রী যেন তোমার বাড়িতে থেকে টিভি যেন না দেখতে পারে, আল্লাহ তাআলা পর্দার বিধানকে ফরজ করেছে, তোমার স্ত্রী তোমার অধীনস্থ থাকা অবস্থায় সে যেন পর্দা ছাড়া বাহিরে না বের হইতে পারে, এই বিষয়ে তুমি লক্ষ্য রাখো। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তোমার ছেলে তোমার সামনে ফজরের সময় ঘুমায়া থাকে, এই বিষয়ে তুমি কোনো সময় প্রশ্রয় দিবে না, কমপক্ষে যেন তোমার ছেলে এই কথা বলতে পারে, আমি সব করলে আমার বাবা মেনে নেবে,
কিন্তু আমি যদি নামাজ ছেড়ে দেই তাহলে আমার বাবা মেনে নেবে না, এরকম যেন একটা ভয় থাকা চাই আপনার প্রতি। কেমন ভয়? আমি সব ভুল করলে আমার বাবা মেনে নেবে, কিন্তু আমি যদি নামাজ ছেড়ে দেই আমার বাবা কোনো সময় মেনে নেবে না। অথবা এক ভাই আরেক ভাইকে যেন বলে যে ভাই চলো নামাজ পড়ে আসে, আব্বা যদি দেখে নামাজ পড়ি নাই তাহলে আমাদেরকে বকা দিবে, এরকম ভয় থাকা চাই। তাহলে বোঝা যাবে যে আপনার ছেলে আপনার মেয়েকে ভয় পায়, আপনাকে আপনার স্ত্রী আপনাকে ভয় পায়। আপনার ভয়ে যদি সে পর্দা ছাড়া বাড়ির বাহিরে না যায় তাহলে বোঝা যাবে আপনার স্ত্রী আপনাকে ভয় পায়। এখন অনেকেই বলবেন হুজুর আমার স্ত্রী তো আমার কথা শোনে না। আমি বলতে চাই আপনার স্ত্রীর কথা শোনে না, আপনি ইনকাম করে আপনার স্ত্রীকে খাওয়ান, আপনি মাথার ঘাম পায়ে ফেলে জমিনে ফেলে উপার্জন করে আপনার স্ত্রীকে আপনি খাওয়ান, আপনার স্ত্রীকে আপনি কাপড় দেন, আপনার স্ত্রীকে আপনি সবকিছু দেন, তারপরেও আপনার স্ত্রী কেন আপনার কথা শুনবে না? আপনাকে চিকিৎসা করা দরকার, আপনার নিজের চিকিৎসা হওয়া দরকার। কথা কি বুঝছেন আমার কথা? আপনি এত খাটাখাটনির পরে, আপনার এত কিছু হওয়ার পরে, আপনি নিজে উপার্জন করে আপনার স্ত্রীর দায়িত্ব নিচ্ছেন, এত কিছু করার পরে ওই স্ত্রী যদি আপনার কথা না শোনে আপনি দুর্বল আছেন, আপনি চিকিৎসা করান। কথা কি বুঝছেন? মন খারাপ করবেন না, আপনার চিকিৎসা করাইতে হবে, আপনি দুর্বল। আপনার স্ত্রী কেন আপনার কথা শুনবে না? আপনি তো আপনার স্ত্রীর সমস্ত কিছুর দায়িত্ব নিচ্ছেন, তাকে কাপড় আপনি কিনে দিচ্ছেন, খাবার আপনি দিচ্ছেন, সমস্ত কিছু আপনি ব্যবস্থা করতেছেন, অথচ আপনার স্ত্রী আপনার কথা শুনে নামাজ পড়বে না, আপনার স্ত্রী আপনার কথা মতো পর্দা করবে না, তাহলে আপনি আসলেই অসুস্থ, আপনি চিকিৎসা করান। তো আলী রাদিয়াল্লাহু আনহু যে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আমাদের আহাল পরিবারদেরকে আমরা কিভাবে বাঁচাবো? আল্লাহ যে সমস্ত কাজকে নিষেধ করেছেন ওই সমস্ত কাজ তোমাদের পরিবারদেরকে নিষেধ করো, পরিবারদেরকে ওখান থেকে ফিরিয়ে রাখো, বাধা প্রদান করো। আল্লাহ তাআলা যে সমস্ত কাজকে আদেশ করেছেন সেই সমস্ত কাজকে তুমি তোমার পরিবারকে করার জন্য উৎসাহিত করো, তাদেরকে আদেশ প্রদান করো যে নামাজের টাইম হয়েছে আমি মসজিদে আছি তুমি আমার পিছনে পিছনে চলে আসো, আর না হলে আমার পাতিলের ভাত কিন্তু তোমার জন্য না। আপনার স্ত্রী নামাজ পড়বে না, আপনি বলবেন খবরদার এই ওয়াক্ত থেকে যদি নামাজ না পড়ো তাহলে আমার পাতিলের ভাত কিন্তু তোমার জন্য না, নামাজ পড়বা তারপরে ভাত খাবা, এটা কিন্তু আপনার উপর জিম্মাদারি, আপনার দায়িত্ব। আপনার একটা ছেলে ফজরের টাইমে ঘুমায়, ছেলের উপর নামাজ ফরজ, আপনি বাবা উঠে চলে আসেন নামাজের জন্য, ওই ইবাদত গ্রহণযোগ্যতা অর্জন করবে না, ওই ইবাদত গ্রহণ হবে না, আপনার ছেলেকে নিয়ে আপনি মসজিদে আসতে হবে। কারণ আপনার ছেলেকে যদি আপনি নিয়ে মসজিদে না আসেন তাহলে দুনিয়ার ভিতরে সবচাইতে পাষাণ্ড পিতার থেকেও আপনি পাষাণ্ড। কেমন পাষাণ্ড? আপনার ছেলেকে আপনি নিজে হাতে আগুনের ভিতরে ফেলে দিচ্ছেন। আপনার ছেলে যদি নামাজ না পড়ে সে জাহান্নামী হবে না, আর জাহান্নামে গেলে সে আগুনে পড়বে না? তাহলে দুনিয়ার আগুন যদি আপনার সহ্য না হয়, আপনার ছেলের গায়ে লাগলে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনি কিভাবে আখেরাতের ভয়ঙ্কর আগুনে আপনার ছেলেকে ফেলাচ্ছেন? আপনি দুনিয়ার সবচাইতে পাষাণ্ডতম পিতা, আপনার ছেলেকে যদি আপনি আগুন থেকে না বাঁচান, আপনার মেয়েকে যদি আপনি আগুন থেকে না বাঁচান, আপনার স্ত্রীকে যদি আপনি আগুন থেকে না বাঁচান, আপনার মতো জালেম পিতার একজন হতে পারে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচব, আমাদের আহাল পরিবার যারা আছে তাদেরকেও আমরা নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচব। আমরা জানি ঘটনাটা অনেকেই বেশিরভাগ প্রসিদ্ধ যে একটা জাতি তারা গুনাহ করতে করতে এত পর্যন্ত পৌঁছে গেছে, এত দূর পর্যন্ত, যেই জাতির গুনার জন্য আল্লাহ তাআলার হুকুম হয়েছে ওই জাতিকে তলায়া দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। এখন জিব্রাইল আলাইহিসসালাম বলেছেন ইয়া আল্লাহ, আপনি তো হুকুম করেছেন ওই এলাকায় তো একজন দরবেশ মানুষ আছে, আল্লাহওয়ালা মানুষ আছে, সে সব সময় আপনার ইবাদত করে। তো তখন আল্লাহ তাআলা বলেছেন সে দরবেশ একা দরবেশি করলে কাজ হবে না, সকলকে নিয়ে ভালো হতে হবে, সকলকে নিয়ে নামাজ পড়তে হবে, সকলকে দাওয়াত দিতে হবে, তাহলেই নাই ভালো। কিন্তু একজনের ভালো দিয়ে 90 জনের দোষকে মাফ করা যায় না, যা ওকে সহ ধ্বংস করে দাও। এই জন্য যখন আজাব আসবে, আপনি বুজুর্গ, আপনি পাঁচ ওয়াক্ত নামাজি, আপনি নামাজ পড়েন, আপনি একদম মিথ্যা কথা বলেন না, ওজনে কম দেন না, মানুষকে ঠকান না, সব গুণ আপনার ভিতরে আছে, কিন্তু আপনি একা ভালো হইলে হবে না, আপনার পরিবারের সকলকে নিয়ে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আপনি যদি আপনার ছেলে সন্তানকে জাহান্নামী বানান তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার কাছে প্রশ্ন তুলবে যে ইয়া আল্লাহ, আমি
জাহান্নামে হয়েছি আমার বাবার কারণে, আমার বাবা আমাকে শাসন করেনি, আমি জাহান্নামে হয়েছি আমার মার কারণে, আমার মা আমাকে শাসন করেনি, নামাজের কথা বলেনি, দিন শেখান শেখার জন্য নামাজ পড়ার জন্য তারা আমাকে উদ্বুদ্ধ করেনি, আমাকে শাসন করেনি, সুতরাং ওই পিতাকে নিয়ে এসে জাহান্নামের দরজার সামনে শোয়ায়া দেন, আমি তার উপর পাড়া দিয়ে তার বুকের হাড়গুলো একদম ভেঙে চুরে তারপরে আমি জাহান্নামে যাব। তাহলে ওই সময় আপনার কেমন কষ্ট হবে, আপনার কেমন কষ্ট হবে? আপনি উল্টা দিক যদি একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, একটা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যান, কমপক্ষে আপনি মরার পরে আপনার জন্য দুই হাত তুলে দোয়া করতে পারবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কমপক্ষে আপনার জানাজাটা সে পড়াইতে পারবে। আর নিজের সন্তানের জানাজা পড়ানো আর অন্য একজন মসজিদের ইমাম জানাজা পড়ানো হাজার গুণ কম বেশি, কথা বলেন ঠিক কিনা? নিজের সন্তানের আল্লাহু আকবার গুলো আসবে কলিজার থেকে, যারে আমি আমার বাবার পিতার জানাজা পড়তেছি, আমি আমার পিতার শেষ নামাজ আমি পড়ছি, আমার পিতা যে আমাকে জন্ম দিয়েছে, যে আমাকে লালন পালন করেছে, এই পিতার আমি জানাজা পড়তেছি, এগুলো আসবে কলিজার থেকে, কলিজা সঙ্গে সঙ্গে কবুল, আল্লাহু আকবার কবুল হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেবের কলিজার থেকে আসবে না, ইমাম সাহেব মুখ থেকে আসবে, সে যত বড়ই বুজুর্গ হোক না কেন। নিজের সন্তানের জানাজার আল্লাহু আকবারের তাকবীর আসবে কলিজার থেকে, আর ইমাম সাহেবের জানাজার তাকবীর কলিজার থেকে আসবে না, মুখের থেকে, কারণ তার সাথে আপনার পিতা আর পুত্রের সম্পর্ক না। এই জন্য আপনি এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যান, কমপক্ষে আপনি মারা যাওয়ার পরে দুই হাত উঠিয়ে কবরের পাশে গিয়ে যেন চোখের পানি ফেলায় আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এরকম ভাবে যেন দোয়া করতে পারে যে আল্লাহ আমার পিতাকে মাফ করে দেন, সঙ্গে সঙ্গে কবুল, মাফ সঙ্গে সঙ্গে কবুল। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন।